কাঁপছে পাকিস্তান। ৬,৫০০ কোটির মিসাইল সিস্টেমে সাজছে নয়াদিল্লি। ভারতের মতো দেশের দুই দিকেই রয়েছে শত্রু, তাই রাজধানীতে হামলা হওয়া কোনো বড় ঘটনা নয়। দিল্লিতে যাতে 9/11-এর ধাঁচে কোনো হামলা না হয় তার জন্য বিশেষ অস্ত্র মোতায়েন করার প্রস্তাব দিল বায়ুসেনা। ৬,৫০০ কোটি টাকার মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হবে দিল্লিতে। রাজধানীর বিভিন্ন জায়গায় থাকছে ৬টি ইউনিট মিসাইল নেটওয়ার্ক, যাতে ৩৬০ ডিগ্রি সম্ভব হয়। আমেরিকা থেকে কেনা হবে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হবে। এই এয়ার ডিফেন্স সিস্টেম রাখা হলে যে কোনো উচ্চতা বা দূরত্ব থেকে হামলা আটকানো সম্ভব হবে। এমনকি এয়ার টু এয়ার মিসাইলও প্রতিহত করতে পারবে এই সিস্টেম। কয়েক দশক ধরে থাকা রাশিয়ান ডিফেন্স সিস্টেম সরিয়ে আনা হবে এই নতুন সিস্টেম। একই সঙ্গে একাধিক টার্গেটে স্ট্রাইক করতে পারবে নতুন সিস্টেম। কোনো মিসাইল বা বিমান এগিয়ে আসছে ধরা পড়লেই কাজ করতে শুরু করবে এই সিস্টেম, যা দেখে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছে পাকিস্তানি সেনারা। ২,০০০ কিলোমিটার উচ্চতা ও ৩০ থেকে ১২০ কিলোমিটার দূরে থেকে আসা যে কোনো বস্তুকে মুহূর্তেই উড়িয়ে দিতে পারে এই ডিফেন্স সিস্টেম, আতঙ্কিত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক।